আজকাল সবাই খুব ব্যস্ত, স্বাস্থ্যকর খাবার খাওয়ার সময়টাও পাওয়া যায় না, কিন্তু চিন্তার কিছু নেই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে সেরা সুস্বাদু এবং পুষ্টিকর মুলো শাক রান্না করা যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার, বারো মশালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি বেগুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। শাকটাকে প্রথম ভালো করে ধুয়ে তারপরে এরকম কুচি করে কেটে নিচ্ছি। এইবার কাটা সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপরে আমি শাকগুলোকেও আবার ধুয়ে নিচ্ছি। কাটার আগেও ধুয়ে নিয়েছি, কাটার পরেও ধুয়ে নিয়েছি, কারণ মুলো শাকের মধ্যে অনেক বেশি বালি থাকে। আর এই সমস্ত শাকটা করেছি আমি সর্ষার তেল দিয়ে। এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিলাম কাঁচা লঙ্কা। এবার কাটা সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। অল্প পরিমাণ হলুদ আর নুন দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর এরপর আমি শাকগুলো দিয়ে দেবো। কাটা শাকগুলো এখানে দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকের থেকেই জল বেরিয়ে আসছে, তার জন্য আমি এখানে কোনো জল টল ব্যবহার করিনি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা উঠিয়ে এবার দেখুন আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে ঘন্টের মতো করে নিলাম। নেওয়ার পর আমার শাকটা রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।